ভালো পাকেই নাকি চাষা এ পাশে দেখছি এখনো কাঁচা কাঁচা রে আল্লাহ কি টেস্ট এরপরে কাঁচা কাঁচা রয়েছে আচ্ছা চাচারা সত্যি কথা কও দিন তুমি যে পান খাও এই যে আম খাচ্ছ কি কী খাচ্ছ রে বুঝতে পারো বুঝি কী খাচ্ছ রে আম খেলাম একটু পেপার মতো লাগলো টেস্ট আছে না চাচা কয় কাল গিয়ে রে যে আব্বাসী হুজুর যে একজনের যে হৈদ্য ঝাড়া ছেড়েছে এটা কি দেখে যাও ওকে আর দেখতে বাকি থাকে ওকে আর দেখতে বাকি থাকে তোর যে আহলে কোরআন আবু সাইদ খান ইচ্ছা মতো ছেড়িয়ে ভালো কাজ করিস ওকের মুখর খুঁজে দেওয়া দরকার ওকে দেখি যাও দেখি যাও তাহলে তুমি এটা হুজুরি একটু থ্যাংকু দেবা না ভালো কথা মনে করেছিস তো ভালো কথা মনে করেছি তুমি দেশলের কাছে ফোন দিতে পারো বুবলির কাছে ফোন দিতে পারো পরিমণির কাছে ফোন দিতে পারো মমতাজের কাছে ফোন দিতে পারো এই যে হুজুর দেয়াতের ভালো একটা কাজ করলো এই একটা কথা তুই ভালো কথা ফোনটা ধরাই দে কারণ আমি এত লোকের কাছে ফোন দিতে পারি হুজুরি একটা থ্যাংক ইউ জানাই না উচিত উচিত না দেখি তাহলে কলটা ধরাই ফোন দেওয়া তা আব্বাসী হুজুর আবার এর কাছে দিস নেই ওই যে ফয়জুল করিম এর কাছে দিস নেই ওরা ভোট নিয়ে ব্যস্ত রয়েছে কল যাচ্ছে হ্যাঁ ফয়জুল করিম হুজুর ভোটে ব্যস্ত খুব ব্যস্ত আম খাওয়া বাদ দাও কল যাচ্ছে আসসালামু আলাইকুম হুজুর জি হুজুর হ্যাঁ আমি সেই এই হালো হ্যাঁ বলছি যে হুজুর কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনি আসলে হুজুর আমাদের মুসলিম মাজন এটা নিয়ে আমত হুজুর আপনি অনেক বড় রহমত হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন আপনার স্পেশাল করে পাঠাইছে হ্যাঁ এই মুসলমানদের জন্য মুসলিম মাজন আপনার যে কি দরকার এইটা মানুষ হাড়ে হাড়ে এখন বুঝতে পারছে আপনার মতো আলেম না থাকলি এ কোইন্ডা কি এটা বুঝতে পারতো না অনেকেই এই সময় আইছি আপনার যে জ্ঞান গবেষণা আপনি যে ইংরেজি বাংলা আরবি উর্দু মিলাইয়ে যে জ্ঞান গবেষণা করেছেন অনেক হুজুরির এই গবেষণাই নেই হ্যাঁ তাই এই জন্যই আপনার ধন্যবাদ হুজুর আপনি এই যে আহলে কুরআনের মুখোশ খুলে দিয়েছেন এরা তো চরম ঝামেলা চরম ঝামেলা আহলে কুরআন এই যে আবু সাইদ খান এর আগে আরও কে কে ছিল ডাক্তার মতিউর রহমান টান এরম কারা ছিল যারা এই যে অনেকেই মুতাজিলা না কি যেন বলে এরা বিশাল ঝামেলা মানুষকে রাসুল মানা থেকে তারা বিরত রাখছে হ্যাঁ আপনি ঠিক বলিয়েছেন হাদিস অস্বীকার করা মানে তো রাসুল অস্বীকার করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো কোনোভাবে সম্ভব না এটা মেনে নেওয়া যায় না হ্যাঁ আপনি যেভাবে কালকে উপস্থাপন করে দিয়েছেন খুব ভালো লেগেছে এইভাবেই করতে হবে এইভাবেই বলতে হবে এইভাবে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে আপনাকে অনেক ধন্যবাদ হুজুর আপনি এইভাবে মুসলিম উম্মার জন্য কাজ করে যাবেন হুজুর আপনার বদ্ধি যে এই রাগ অনেক সময় অনেক কথা বলি ফেলতেন এখন কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে হ্যাঁ এখন কিন্তু আপনি এই যে কালকে কত তর্ক বিতর্ক আপনি ওই মাথায় হাতে যখন করলেন যে কুত্তা দিয়ে খাওয়াবো কিরম ভাল লাগছিল এই কথাটা শুনে যে আসলে কুত্তা যে হারাম কুরআন দিয়ে ও তো দেখাতে পারবে না হ্যাঁ তাহলে এইটা হাদিস দিয়ে দেখাতে হবে তা আপনি এটা বলাতে আর একটা বিষয় ভাল লেগেছে ওই যে যখন আপনি মাথায় হাত বুলে কলেন যে এ তো কিছু বোঝে না বাচ্চা শিশু আমার মাদ্রাসার ছাত্র থেকেও কম বোঝে 30 বছরের গবেষণা 30 মিনিট আছে খুশি লাগেছে এইটা বা বুঝাইতেছেন একেবারে এটা খুব ভালো হয়েছে তবে হুজুর ওকের কি হেদায়েত হবে আপনার মনে হয় আল্লাহ হেদায়েত না করলে তো আসলে হেদায়েত হয় না আল্লাহকে হেদায়েত করুক আল্লাহকে হেদায়েত করুক ওরা কি চায় এই সমাজে কি চাই এই দেশে হ্যাঁ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে এই যে কাদিয়ানি তারপরে হিজবুত তারির হিজবুত তাওহিদ এই সেই তারপরে এই যে আহলে কুরআন আহলে হাদিস আহলে অমুক আহলে তমুক কত মানে দল মত এক এক দল হেফাজত
তারপরে জামাত, তারপরে চরমোনা, আটরশি, ফুরফুরা, মাঝভান্ডারি, মানে দলের শেষ নেই। আমরা বুঝে উঠতে পারিনি যে কোন রাস্তায় যাব। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে কোরআন এবং হাদিসের সহি পথটা চাই, যেই পথে চললে আমরা দুনিয়ায় কল্যাণ, আখেরাতে মুক্তি পাব। সেই পথটা, সেই পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। জি হুজুর, হ্যাঁ, এটা কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতেই খুঁজে নিতে হবে। ঠিক কথা বলেছেন হুজুর। হ্যাঁ, আমি মেনে চলব। আপনি আপনার এই গবেষণা অব্যাহত থাকুক, মুসলিম উম্মার কল্যাণে আপনার কাজ অব্যাহত থাকুক। থ্যাংক ইউ হুজুর, ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান। হ্যাঁ জি, জি হুজুর, জি। আপনি আমার এই কথা শুনলেন, ভাল লাগলো। আমি কিন্তু আপনার সাথে ঠিকই দেখা করব। হ্যাঁ, আমি ভাতিজার নিয়ে আসবো নে কলাম। হ্যাঁ হ্যাঁ, একসাথে যাবা নে একদিন। হ্যাঁ জি, আচ্ছা যাবা নে, ওই হুজুরের উকে নে এ যাবা নে, যাবান তাই যাইয়ে। ওই যে ঠিকানা টিভি আছে না, ওই ঠিকানা টিভিতে একটা সাক্ষাৎকার নিয়ে দেবো নে। আমি ও আবার খুব ভালো পারবা নে, আর ভালো হইবে না। হ্যাঁ ভালো, আমি কথা বলতে বলতে সে আমের তেষ মেরে থুয়ে দিছিস দুইটার। আমার মনে হয় কি তোর যদি জবাই করে ভালো হইতো। এত রাগ করা ঠিক হবে বুঝলেই গেছে, ভাতি যাই তো খেয়েছে, খাবে না কেন, রিজিকি লিখা অসুবিধা। এই বিশলি নিয়াই সানি কটা কেটে দিই।